প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? সুমাইয়া। তো সুমাইয়া আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? তো সুমাইয়া আপু, আপনার দেশে বাড়ি কই? ময়মনসিংহ। কোথায় ময়মনসিংহ? চরের ভিতরে? ময়মনসিংহ কি বাড়ি কি সঠিক আছে না বেঠিক? অনেকেই কিন্তু বলে যে আমার বাড়ি রাজশাহী, আমার বাড়ি চিটাগাং, আমার বাড়ি খুলনা, কিন্তু দর্শক ভাইরা যখন ফোন দেয় তখন সে ঠিক মতো বলতে পারে না। আপনার বাড়ি কি ময়মনসিংহ? ময়মনসিংহ। এরা কখনো ভিডিও করছে? কখনো ভিডিওর সামনে আসেন না? তো এখন যে ভিডিওর সামনে আসলেন, কখনো আসেন না, এখনো ভিডিওর সামনে আসলেন বোকরা টোকরা পরিয়া, হিজাব পরিয়া? হ্যাঁ, তো মানুষে ভাববে না যে আবার আগে ভিডিও করছেন, এখন আবার ভিডিও করে আইয়া বলেন যে কখনো ভিডিও করে নেই। আসলে মানে কতটুক সত্য একটু বলবেন না ভাইয়া? খুবই একটু দুঃখে করে আইছি, আমি কখনো আসি না। আমি পাঁচ রক্ত নামাজ পড়ি, আমি বেপর দমাজে চলি না, তার জন্য আমি ভোরকা পরে আইছি। এবং যদি দর্শক ভাইয়েদের মনে যদি এইটা মনে হয় যে সব কি এত এক ধরনের না, ভোরকা করে আসছে, আমি কিন্তু ভোরকা করে আসছি, আমি পর্দা করে থাকি, তার জন্য ভোরকা করে আসছি। মানে আপনি পর্দা করেন দেখে বুকরা পরে আসছেন? হ্যাঁ হ্যাঁ। তো বয়সটা কত এখন? বয়স 22 বছর হবে। 22-23 বছর। বিয়ে শাদী হয়েছে আপনার? না, এখনো হয় নাই। কেন মানে সে যেমনই হোক বিয়ে বসবে না? গাজীপুরে কি করেন? গাজীপুরে আমার আম্মুদা একটা বাসা বাড়িতে কাজ করতো, আম্মুর কাজটা আর কি, এই আম্মুটা অসুস্থ হওয়ার পর থেকে আম্মুর কাজটা আমি করি। মানে আম্মু যে কাজটা করতো সেটা আপনি এখন করতেছেন? আগে আমি টুকটাক পার্লারে কাজ শিখতে যেতাম। মানে পার্লারের কাজ আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ। শিখছেন? হ্যাঁ। তো এই জন্য কি একটু আজকে একটু নিজে নিজে সাজুগুজু করছেন? হ্যাঁ হ্যাঁ। ও, আপনি সাজুগুজু জানেন? হ্যাঁ ভাইয়া। তো পার্লার মানে পার্লারে যদি আপনাকে কেউ দিয়ে দেয়, হ্যাঁ পার্লার দিয়ে দিলে কি আপনি নিজে মানে কাস্টমারের কাজ বাজ করতে পারবেন? তো মানে যারা আসবে আপনার কাছে সবকিছু করতে পারবে? আপনার মনের সাজে মানে আপনার মনের ভালোবাসার জন্য যদি কেউ আসে আপনার কাছে, হ্যাঁ, তো আপনার সাথে যোগাযোগ করবে, তো সেই জন্য আপনার ফোন নাম্বারটা আপনি বলতে পারবেন? সুমাইয়া আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। তো যোগাযোগ করলে সবার সাথে আপনি আপনার মনের ভালোবাসা দিবেন। তো আপনি আর কি বলতে চান বা বলার আছে? আমি এটাই বলতে চাই, আমি খুব পর্দা করে চলি, আমি কখনো ভিডিওর সামনে আসি নাই, আমি নতুন আসছি, আমি ওভাবে ঘুরে আসছি নতুন। তাই আপনারা কেউ আমার খারাপ কথা বললেন, আপনাদের ভালো না লাগে, আপনারা ফোন করে আসতে, এটাই আমার কাছে অনুরোধ। সর্বশেষ একটু বলেন যে কি ধরনের একটা মানুষ হলে আপনি বিয়ে করবেন? কি ধরনের? তাই আমার দুই বেলা দুটো ডাল ভাত খাওয়াবে, মানে পর্দা ভাজে রাখবে, আমি তার কাছেই বিয়ে বলবো। তার কাছে যারা পর্দায় রাখে তারা কিন্তু হুজুর হয়, মানে হুজুর মানুষই তাদের স্ত্রীকে পর্দায় রাখে। তারপর হুজুর জামাই পছন্দ? পছন্দ আপনার? তাহলে মানে কবুল করে নিলেন। তো দর্শক,
এই আপুটির মানে একজন হুজুর মানুষ যারা মাওলানা আছেন তারা যদি এই আপুটিকে মানে ফোন দেন বা বিয়ে শাদি করতে চান। ও তো হুজুর না, এখন আমার যে ভাজে পর্দা ভাজে রাখতে পারবে? হ্যাঁ পর্দা ভাজেই রাখবে, পর্দা ভাজে রাখতে পারবে। এমন আছে তো এমন মানুষও পর্দা ভাজে রাখতে পারে, রাখতে পারে যে সেটা ভালো, আবার হুজুরেরা মানে ভালোভাবে রাখে আর কি। তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন এবং এই আপুটি যে কথাগুলো বললো সেইভাবে যদি মানে আপনাদের সাথে বলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহায়তা প্রেম ভালোবাসা যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলো ভালো কাজ করেন, সেটা হয়তো আপনার জন্য না দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাঁচ অক্টো নামাজ পড়ুন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন।